नमस्कार बंधु, पार्श्व शिक्षक कलकर कर्मसूची के केंद्र कर देखते हजार हजार पुलिस मोतायन शियालदा रेल स्टेशन सामने ही दाड़ी एक बड़ प्रश्न जो क्यों कि पार्श्व शिक्षक भय पाच प्रशासन व सरकार तेने पार्श्व शिक्षक संख्या नेहती क्यों ये पैंडामिक पजिशन परिस्थितर खुबी कम से पुलिस पुलिस एत सक्रियता कारण कि सत्य कि से विषय आज की कथा भगीरथ बाबुर की जाना और आगामी दिन की क्यों अवश्य नमस्कार बंधु, আমরা আজকে পেয়েছি পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের কনভেনার হিসেবে মানে ভগীরথ দাকে পেয়েছি। ভগীরথ দা কি বলবেন, যেখানে আপনারা একটা মিছিল করতে চেয়েছিলেন 11 নভেম্বর একটা এবং মুখ্যমন্ত্রীর কাছে দাবি জানাতে চাচ্ছিলেন বা রাজ্যপালের কাছে, সেই জায়গায় দাঁড়িয়ে যেন নাকাবন্দি পরিস্থিতি, আপনাদের কি মানে কি ভাবা হচ্ছে যে পার্শ্ব শিক্ষকদেরকে এত ভয় পাচ্ছে কেন গভর্নমেন্ট, কি বলবেন? দেখুন, কেন যে ভয় পাচ্ছে বা কি বিষয় এটা সম্পূর্ণটা গভর্নমেন্ট জানে, এই প্রশ্নের উত্তর অবশ্যই আমাদের কাছে থাকার কথা নয়। এটি বিষয় হচ্ছে গতকাল যে কর্মসূচিতে আমাদের ছিল, এই কর্মসূচিতে কিন্তু কোনো মানে সেরকম কোনো প্রস্তুতি, সেই প্রস্তুতিটা কিন্তু আমাদের ছিল না। আমরা একটা হঠাৎ করে একটা কর্মসূচি নিয়েছিলাম, যেটা 11 তারিখটা একটা বিশেষ দিন আমাদের কাছে, অন্তত পক্ষ পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের কাছে, সারা বাংলার পার্শ্ব শিক্ষকদের কাছে একটা বিশেষ দিন। সেই দিনটাকে স্মরণ করার জন্য আমরা ডেকেছিলাম কয়েক হাজার পার্শ্ব শিক্ষক, সেখানে কয়েক মানে কয়েকদিনের নোটিশে তারা হাজির হয়ে গেছিল। একদিকে যেমন শিয়ালদা স্টেশনে আমরা জমায়েত হচ্ছিলাম এবং সবাই ছড়িয়ে ছিটিয়ে ছিল, আমরা বলেও ছিলাম ছড়িয়ে ছিটিয়ে থাকতে কি বলে, কারণ পুলিশের মুভি আমরা প্রথমে গিয়েই দেখেছি যে রণদেহী মূর্তি, তাদের কয়েকশো পুলিশ তাদের নামিয়েছে এবং প্রায় 10-12 খানা গাড়ি তারা নামিয়েছে সেখানে, এবং পুরো যে শিয়ালদা স্টেশন চত্বর বাইরেটা সেখানটা পুরো ভর্তি পুলিশ আর গাড়ি দিয়ে। আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকতে বলেছিলাম, আমাদের বিরাট একটা অংশ ততক্ষণ যেখানে আমাদের মূল সভা হওয়ার কথা ধর্মতলা সেখানে পৌঁছে গেছিল এবং সেখানে কয়েক হাজার পার্শ্ব শিক্ষক সেখানে জমায়েত হয়েছিল। কিন্তু বিষয় হচ্ছে আমাদের, আমরা যখন পুলিশের সঙ্গে আমরা যখন কথা বলি তখন আমরা তাদের জানিয়েছিলাম যে আমরা কোন রকম আইন অমান্য করছি না, আমাদের একটা ছোট্ট কর্মসূচি আছে এবং সেই কর্মসূচিতে মাননীয় মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ রয়েছে, তিনি যে আসবেন কি আসবেন না সে বিষয়ে আমাদের এখনো পর্যন্ত কিছু জানাননি। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিটা আমাদের করতে দেওয়া হোক, পুলিশ কিন্তু সরাসরি বলে যে না এরকম কিছু করতে দেওয়া হবে না। অথচ আমরা যখন তাদের লিখিত ভাবে জানিয়েছিলাম যে আমরা এরকম একটা কর্মসূচি করতে চলেছি 11 নভেম্বর এই টাইমে এই স্থানে, তো তার কোনো লিখিত কোনো করতে দেবে না বা সেরকম কিছু আমাদেরকে কিন্তু জানানো হয়নি। যেটুকু হয়েছিল মৌখিক ভাবে আমাদের জাস্ট বলা হয়েছিল ডেটটাকে পরিবর্তন করার জন্য, আমরা সর্বপ্রথমে বলেছিলাম যে আমাদের ওই দিনটা একটা বিশেষ দিন, সেই হিসাবে করছে এবং কর্মসূচি কখনোই বড় হবে না। এখন এলাকার পরিস্থিতি এখন ভালো নেই, সেটা দেশের পরিস্থিতি ভালো নেই, একদিকে করোনা যেরকম মহামারী আকার ধারণ করছে, অন্যদিকে সেদিনই প্রথম ট্রেনটা চালু হয়েছে, অন্যদিকে আমরা যখন কর্মসূচির সিদ্ধান্ত নিই তখন কিন্তু ট্রেনটা চালু হবে সেটাও আমরা জানতাম না, তারপরের দিন এটা সিদ্ধান্ত যে ট্রেনটা চালু হবে। অতএব আমাদের এই কর্মসূচি নিয়ে যে বিরাট কিছু ভাবনা ছিল তা কিন্তু নয়, কারণ আমরা একটা আন্দোলনের সূচনা গতকাল করেছি এবং সেটা এখন কন্টিনিউ চলছে, আগামী মাসে এটা কিন্তু বৃহত্তর আকার ধারণ করবে। এই কর্মসূচিকে সফল করার জন্য আমরা না করেছি কোথাও কোনো মিটিং, কোথাও মিছিল, না কোথাও কোনো প্রস্তুতি সভা। তো এই পরিস্থিতির মধ্যে থেকে বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে যেমন আপনাদের পাশে থাকার বার্তা দিয়েছেন, কিন্তু সেই সঙ্গে তারা এও বলেছেন যে এই গভর্নমেন্টের বিরুদ্ধে রাস্তায় নামতে গেলে সেখানে প্রত্যেক ব্লকে মিটিং প্রয়োজন, জেলায় মিটিং প্রয়োজন এবং একটা জনস্রোত দিয়েই কিন্তু এই মানে যে অগণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি হচ্ছে তাকে কিন্তু রুখা যেতে পারে, কিন্তু সেই জায়গায় আপনারা এটা প্রাথমিকভাবে সূচনা করার একটা পরিস্থিতি ছিলেন, কিন্তু সেখানে যেভাবে দেখছেন যে পুলিশের বাধা বা প্রশাসনের একটা মানে চাপ, সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে আন্দোলন করতে গেলে কিন্তু খুব একটা প্ল্যানিং করে মানে না নামলে কিন্তু হবে না। তবে সেক্ষেত্রে অনেকেই বলছেন যে আপনারা বিকাশ ভবন অভিযানের দিকে কেন এগিয়ে যাচ্ছেন না, যেহেতু শিক্ষামন্ত্রী সেই জায়গাটায় বিকাশ ভবনকে কেন অবরুদ্ধ করছেন না, সেই বিষয়ে কিন্তু অনেকেই বলতে চেয়েছেন এবং কমেন্ট করছেন, কি বলবেন? ল্যাম্পপোস্টের কাছে না গিয়ে পোস্টে যাওয়াই ভালো না, আর তার যে বিচারিতা সেটা তো আমরা দেখলাম, তিনি কত বড় মিথ্যাবাদী সেটা তো আমরা দেখলাম। বিকাশ ভবন কিন্তু যদি অবরুদ্ধ হয় সেইখানে কিন্তু মিডিয়ার দৌলতে হাইলাইট চলে, সেখানে কিন্তু শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী কারো কাছে যে পৌঁছাবেন ব্যাপারটা নয়, জায়গাটায় হাইলাইট হওয়া কিন্তু এটা খুব জরুরি। তো সেই জায়গায় আগামী দিনে যদি কোনো কর্মসূচি নেন আপনারা ব্লক বা জেলা থেকে মিটিং এর মাধ্যমে ঐক্যবদ্ধ ভাবেই তো এগিয়ে আসার চেষ্টা করবেন নাকি? হ্যাঁ অবশ্যই, সেটা 100 বারই আমরা আগামী যে কর্মসূচিতে নামছি
আশা করছি ডিসেম্বর মাসে আমরা আবারও নামবো, কারণ গতকালের যে ঘটনা সেই ঘটনা কিন্তু পার্শ্ব শিক্ষকরা ভুলবে না, আমরা তো নই। প্রায় 7-8 ঘন্টা যেভাবে জেলবন্দি করে রাখা হলো, 100-এরও বেশি পার্শ্ব শিক্ষকের কালকে অ্যারেস্ট করেছিল ওরা, তো মাঝখানে কিছু জনকে ছেড়ে দিয়ে শেষ পর্যন্ত মোট 27 জনকে রেখে দিয়েছিল দুটো থানায়, ইন্টালি থানা এবং হচ্ছে লালবাজার। সেখান থেকে তাদেরকে সন্ধ্যার পর তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং আমাদের দাবি মোতাবেক নিঃশর্ত ভাবেই তারা মুক্তি দিয়েছে। তার জন্য আমরা দুই থানার ওসিকে ধন্যবাদ জানিয়েছি এবং আগামী দিনে এই লড়াই যে আরো বৃহত্তর। অতএব বন্ধু, দ্বিতীয় পর্বে আপনাদের শোনাবো যে সরকার প্রত্যেক সংগঠন কি করছে। তারা এই যে পার্শ্ব শিক্ষক তাদের বন্ধুরা, তারা পুলিশের কাছে হেনস্থা হচ্ছে, তারা জেলে যাচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কি কর্মসূচি, অ্যাক্টিভিটি কি, সে বিষয়ে ভক্তিবাবু কি জানালেন, বা এই যে আগামী দিনে যে তারা প্রস্তুতি নিচ্ছে সেটা জনস্রোতকে কীভাবে তৈরি করা যায়, জনস্রোতে রূপান্তরিত করা যায় এইভাবে, কিন্তু কারণ সময় কিন্তু খুবই কম, তাই সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিভাজিত নয় ঐক্যবদ্ধ হওয়াই কিন্তু প্রয়োজন। এখানে নেতৃত্বের উপরে রাগ বা ক্রোধ এটা সবচেয়ে বড় কথা নয়, বড় কথা হলো যে দাবিটা কিন্তু আদায় করতে হবে। আখের যদি সময় চলে যায়, সেই সময় চলে গেলে কিন্তু আর করার কিছু থাকবে না। তাই আপনারা কি চাইছেন, কোন পথে দাবি আদায় সম্ভব, সেটা অবশ্যই জানাবেন। আপাতত বন্ধু এইটুকুই, নমস্কার, ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ট্রুথ নিউজ এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সমস্ত ধরনের খবর আপডেট পেতে। সবার আগে, সবার প্রথমে নমস্কার।